আমি পাঁচটা বছরের পাছত এই সংকল্প এই প্রতিশ্রুতি আমি আশ্রয় আশ্রয় পালন করি। আমি বাংলাদেশের যে আক্রমণ অবৈধ বাংলাদেশীয় অসমের অত্যন্ত বিপন্ন কৰিবৰ কাৰণে সংস্কৃতি জাতীয়তাবাদ জাতীয়তাবোধ স্বাভিমান এইখিনি নিশেষ কৰি পেলাই বাংলাদেশী কৰিবৰ কাৰণে যিটো প্ৰচেষ্টা বদৰুদ্দিন আজমল আৰু তেওঁৰ মিত্ৰ শক্তিবিলাকে কৰি আছে, ইয়াক যদি প্ৰতিৰোধ কৰিব পৰা এটাই অসমৰ ৰাজনৈতিক শক্তি আছে, সেইটো হৈছে ভাৰতীয় জনতা পাৰ্টি। উন্নয়নমূলক আঁচনিৰ কথা বহুত কৈছো, আপোনাসকলৰ আগত বহুবাৰ কৈ গৈছো, আপোনালোকে জানে। আইসকলে আজি লাভ কৰা অৰুণোদয় আঁচনিৰ পৰা আৰম্ভ কৰি পি এম এ ৱাই ঘৰৰ পৰা আৰম্ভ কৰি পেলাই আমি বিনামূলীয়া যিবিলাক আমি চাউলৰ পৰা আৰম্ভ কৰি বিনামূলীয়া বিদ্যুৎ যোগান বিনামূলীয়া আজি আমি ৰন্ধন গেছ পাইছো, আজি ছাত্ৰ ছাত্ৰীসকলে বিনামূলীয়া নামভৰ্তিকৰণৰ সুবিধা পাইছে, আজি হায়াৰ ছেকেণ্ডেৰী ষ্টুডেণ্টৰ আজি ছোৱালীবিলাকে আজি স্কুটি পাইছে। তাৰ উপৰিও আমি জনসাধারণের মৌলিক সমস্যাগুলা সমাধান করবার কারণে এই সরকারগুলো দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করছে। অসমের জাতি মাতৃ ভেটি রক্ষার কারণে এখন সরকার পদক্ষেপ গ্রহণ করছে। অসম সরকারে আজি দুর্নীতির বিরুদ্ধে কঠোর স্থিতি গ্রহণ করছে। কংগ্রেসের দিনত সরকারের চাকরির প্রধান করেছিল আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত এই সরকার গঠন হওয়ার পাছতে যখন চাকরির বজার বহুয়াছিল রঙা ঘরলে পঠালে আর সম্পূর্ণ মেধা ভিত্তিক যোগ্যতার ভিত্তিক আজি অসমৰ নতুন প্রজন্ম ডেকা লড়া ছোৱালীয়ে আজি অসমত চাকরি পাইছে। এই পরিবেশ আজি কোনে ঘুরে আনিছে? ভারতীয় জনতা পার্টির মিত্রজোঁটক আজি সরকার ঘুরে আনিছে। গতিকে আমি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখব লাগিব। অজন্তা বাইদেউ কংগ্রেস দলত আছিল, আমি কৈছো কংগ্রেস দল এতিয়া বিধ্বস্ত, কংগ্রেস দলের মতে ভ্রম হৈছে, তেওঁলোকে মাত্র ক্ষমতার লালসাত বুনিয়াদ হৈ পেলাই আজি বদৰ দিন আজমলৰ লগত মিত্ৰতা কৰি পেলাই আজি অসমীয়া জাতিৰ অস্তিত্ব আজি বিপদৰ ফালে সংকটৰ ফালে আজি চলিবলৈ তেওঁলোক কুণ্ঠাবিত্ৰ আনে। গতিকে অজন্তা বাইদেউৰ নিচিনা খিলঞ্জীয়া লোকৰ কল্যাণ চিন্তা কৰা খিলঞ্জীয়া জনসাধাৰণৰ বাবে কাম কৰা নেতা নেত্ৰী কংগ্ৰেছৰ লগত থাকিব নোৱাৰে, আৰু সেইবাবে আজি অজন্তা ডাঙৰি আনি আজি ভাৰতীয় জনতা পাৰ্টিক যোগদান কৰিছে। আৰু তেখেতে যোৱা দুটা দশক বিশটা বছৰ গোলাঘাট বিধানসভা সমষ্টিত উন্নয়নের একটা নতুন আন্দোলন উন্নয়নের একটা নতুন গতি এই সমষ্টিটি আরম্ভ করেছিল। গতিকে এই ধারা অব্যাহত থাকবে লাগিব। জাতি মাতির ভেটি কৃষ্টি সংস্কৃতিক রক্ষা করার লগতে আমি উন্নয়নকো আমি সমান আমি গতিরে আগবাই নিব লাগিব। গতিকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থত জাতির অস্তিত্ব রক্ষার স্বার্থত নতুন প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত রাখার স্বার্থ আপনাদের ভারতীয় জনতা পার্টি যোগদান করব। অজন্তা নেতা মানে বিপুল ভোটত আপনি জয়যুক্ত করার লগতে এইখিনি কথাকে কৈ পেলাই সময় যথেষ্ট হৈছে। গতিকে মোৰ ক'বলগীয়া জয়